ডেলি ভাইব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকেন তাহলে হয়তো আপনারা আপনাদের পরীক্ষা কেন্দ্রে গেলেন অথচ আপনারা পরীক্ষাতে বসতে পারলেন না। তাই বন্ধুরা, একটু ধৈর্য ধরে দু মিনিট বা তিন মিনিটের এই ভিডিওটি হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের পরীক্ষা হলে গিয়ে কোনো সমস্যা হবে না। চলুন আমি আপনাদেরকে দুটি অ্যাডমিট কার্ড দেখাচ্ছি। চলুন, এখানে হচ্ছে এই যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিট কার্ডটির হচ্ছে ছবিটি লক্ষ্য করুন ও এনরোলমেন্ট নম্বরটি লক্ষ্য করুন। শেষে কত রয়েছে? 707 ও ছবিটি আপনারা মাথায় রাখুন। আর এর রোল নম্বরটা কত রয়েছে? 03-18842। চলুন দেখাচ্ছি আরও একটি অ্যাডমিট কার্ড। বন্ধুরা, আগের যে অ্যাডমিট কার্ডটি দেখেছিলেন সেই অ্যাডমিট কার্ডের সাথে ছবিটি মিল আছে ও এনরোলমেন্ট নম্বর দেখুন 707। এখানে কিন্তু হচ্ছে আপনারা যদি রোল নম্বরটি লক্ষ্য করে দেখেন, রোল নম্বরটা রয়েছে আলাদা, 19-78882। এবার আমাদেরকে এর মধ্যে সঠিক অ্যাডমিট কার্ড কোনটি সেটি আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যদি ভুল অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে চলে যাই তাহলে এক্সামে আমরা বসতে পারবো না। চলুন আপনাদেরকে বলে দিই যে আপনারা আপনাদের সঠিক অ্যাডমিট কার্ড কীভাবে বুঝবেন। বন্ধুরা, আমাদেরকে এই দুটো অ্যাডমিটের মধ্যে দেখতে হবে কোনটি সঠিক অ্যাডমিট। আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সেন্টার কোড কত। আমাদের সেন্টার কোড 03। আর আমাদের রোল নম্বর কীভাবে শুরু হবে? আমাদের সেন্টার কোডের প্রথম দুটো ডিজিট দিয়ে হচ্ছে আমাদের রোল নম্বর শুরু হবে। আমাদের সেন্টার কোড কত? 03। বাট এখানে দেখুন আমাদের রোল নম্বর 19 দিয়ে শুরু। অতএব এই অ্যাডমিটটি নিয়ে যদি আমরা এক্সামে দিতে যাই তাহলে হচ্ছে আমরা এক্সামে বসতেই পারবো না। চলুন দেখি আরও একটি যে অ্যাডমিট ছিল সেই অ্যাডমিটটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার কোড কত? 03। আর আমাদের রোল নম্বর শুরু হয়েছে কত দিয়ে? 03 দিয়ে। অতএব বন্ধুরা, এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যদি আমরা এক্সামে যাই আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তা আপনারা ঠিক বুঝতে পাচ্ছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি চেক করবেন। তাহলে দেরি না করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি চেক করে নিন। আর এই ভিডিওটি আশা করছি আপনাদের সকলের কাজে লেগেছে। আর এই ভিডিওটি হয়তো সবার কাছে পৌঁছবে না, যারা যারা পিএসসি ফুড সাপ্লাই এক্সামের জন্য বসছে তাদের মধ্যে অনেকের এই সমস্যার সম্মুখীন হতে পারে। তাই বন্ধুরা যতটা পারবেন এই ভিডিওটিকে শেয়ার করবেন, বন্ধুদেরকে হেল্প করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।